যে খবরের দিকে নজর রাখবো শহীদ মিনারের পাদদেশে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এমনটা কিন্তু জানা যাচ্ছে যে 44 দিনের জনসন চলছিল সেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত এবং বেশ কিছু আন্দোলনকারীকে বদলি করা হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত এবং অনশনে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের বদলিও করা হয়েছে সে বিষয়ে কি জানতে পারছো দেখো বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত 44 দিন ধরে যে অনশন চালাচ্ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্যরা রয়েছেন সেই যে অনশন সেই অনশন তারা প্রত্যাহার বলছেন না তারা বলছেন অনশন সাময়িকভাবে তারা স্থগিত রাখছেন যদি এই বকেয়া মহার্ঘ ভাতার দাবি পূরণ না হয় এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ না হয় তাহলে আগামী দিনে আবারও তারা অনশনের পথে আসতে পারেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন ইতিমধ্যেই গত 44 দিন ধরে যে অনশন চলছে তাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যে ভাস্কর ঘোষ নিজে রয়েছেন কিছুক্ষণ আগে তিনি বেসরকারি হাসপাতাল থেকে আবারও এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন চলছে মহার্ঘ ভাতার দাবিতে তাতে তিনি সামিল হয়েছেন ভাস্কর আপনি এর আগেও অসুস্থ হয়েছিলেন এই 44 দিন পরে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত আপনারা বলছেন না আপনারা বলছেন অনশন স্থগিত রাখা সেক্ষেত্রে রাজ্যপালের তরফ থেকে আপনাদের কাছে বার্তা দেওয়া হয়েছিল সমাজের বিশিষ্ট মানুষজন তারাও বলেছেন কেন এই স্থগিত রাখার সিদ্ধান্ত কেন তাদের কথা মান্যতাও বলতে পারেন প্রতি মুহূর্তে আমাদের যারা সামনে উল্টো দিকে সদস্য সমর্থকরা বসে আছেন সেখান থেকে প্রচণ্ড চাপ আসছিল যে আপনাদের শরীর নিয়ে ওরা উদ্বিগ্ন এবং আমাদের শরীর নিয়েও ডাক্তাররা উদ্বিগ্ন ছিলেন আমার কিছু পার্মানেন্ট ক্ষতি হয়েছে সেই সব কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হলো দরকার হলে আবার অনশনে বসা হবে আন্দোলনটাকে আরও বৃহত্তর আঙিনায় ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের নেতৃত্বকেও এবার ছড়াতে হবে চারিদিকে সেই কাজটাও করা হবে পরে আন্দোলনের আরও রাস্তা খোলা হচ্ছে সেগুলোকে শক্তিশালী করতে হবে এইসব কারণেই আপাতত স্থগিত করা হলো আন্দোলন কি চলবে অবশ্যই আন্দোলন তো চলবেই অনশন একটা পর্যায় ছিল আন্দোলন আরেকটা পর্যায় এটা কোন জায়গাতে গেছে এটা তো বুঝতেই পারছেন যে সবাইকে এখন শহীদ মিনারের মুখাপেক্ষে হয়ে থাকতে হচ্ছে আন্দোলন করার জন্য তার মানে এই এই মঞ্চের উচ্চতাটা কোন জায়গাতে গেছে যে এখান থেকে ছাড়া কারোর মুক্তি নেই পশ্চিমবাংলার আন্দোলনের এখন তীর্থক্ষেত্র হচ্ছে এই শহীদ মিনার এখানে মাথা না টেকালে কারোর মুক্তি হবে না এবং ভবিষ্যতে যা কিছু হবে এখান থেকেই পরিচালিত হবে গতকাল একটি নোটিফিকেশন হয়েছে সরকারি তাতে 6 জনকে বদলি করা হয়েছে কি বলবেন সরকারের আস্তিনে ওই লাস্ট একটা তুন লুকানো ছিল তারা ছেড়ে দিয়েছেন এবার সেই তুনটাকে ঘুরিয়ে সরকারের দিকে প্রেরিত করার দায়িত্ব আমরা নিচ্ছি শোকজ করা আপনারা দেখেছেন যে সারা রাজ্য জুড়ে কীভাবে শিক্ষক শিক্ষিকারা শোকজটাকে উৎসবের আকারে পালন করছেন শোকজ লেটারটাকে বাড়িতে বাঁধিয়ে রাখছেন সরকার বুঝে গেছে যে এটা দিয়ে আর কিছু করা যাবে না এরপরে বদলির ভয়টাকে বের করেছেন আমরা সেটাকে চ্যালেঞ্জ করছি তাদের সমর্থনে কর্মচারীরা আবার কর্মসূচি নেবেন এবং সেই কর্মসূচির সফলতা বুঝিয়ে দেবে যে সরকারি কর্মচারী কীভাবে একাট্টা হয়ে আছেন ভবিষ্যৎ সময় সরকারকে মুখের উপর জবাব দিয়ে দেবে কতজনকে ডিটেলমেন্ট করবে সেই চ্যালেঞ্জটাও জানিয়ে রাখলাম আপনি করুন লড়াইটা আমরাও দেখতে চাই শেষ পর্যন্ত দেখবেন কর্মচারীরা আপনাকে ট্রান্সফার অর্ডার করে দিয়ে অন্য কোনো দিয়ে দিয়েছে যদি ওনার যা কোয়ালিটি তাতে অন্য কোনো রাজ্যে ওনার ঠাঁই হবে কিনা মুশকিল আছে আমাদেরকে হয়তো দয়া পরবশ হয়ে পশ্চিমবাংলাতেই রাখতে হবে আর কি মানে কেন্দ্রীয় যে আন্দোলনকারীদের মধ্যে 6 জনকে বদলি সেই বদলিকে প্রতিহিংসামূলক বদলি বলে জানাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা এবং সেই বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য আমি সত্যকে ধন্যবাদ জানাবো এবং ডিএ আন্দোলনকারীরা তারা বলছে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত যদিও প্রত্যাহার বলতে নারাজ তারা বলছে অনশন স্থগিত রাখা হচ্ছে